ই কাচ্চি খেয়ে কি কর তোর ভাবি আপনি আমার পাশে কাচ্চি পাতা দিতে আমার পাশে কি চুলা নাই নাকি গ্যাস নাই নাকি ফ্রিজ নষ্ট কোনটা আমি আপনাকে বলছি আপনি আমার পাশে কাচ্চি কেন পাঠাইলেন বলেন না মানে আমি ভাবলাম যে এলাকায় আপনি নতুন আসছেন এলাকার ছেলে হিসেবে আমার একটা দায়িত্ব আছে তাই এলাকার ফ্রেশ কাচ্চিটা আপনাদের বাসায় পাঠালাম আপনারা খান এনজয় করবেন কেন আমাকে দেখতে অভাবী মনে হয় গরীব লাগে দেখতে হ্যাঁ আপনি কার পারমিশনে বাসায় কাচ্চি পাঠিয়েছেন আমি আপনাকে চিনি না মানে ভাবলাম আপনার মা মেয়ে একসাথে আছেন কষ্ট করে কেন চুলা জ্বালাবেন আপনাদের বাসায় তাই না এর জন্য আমরা চিন্তা করলাম যে তিন বেলায় একটা ফুড সার্ভিসের ব্যবস্থা করলাম আপনাদের বাসায় খাবার পাঠিয়ে দিলাম আর কি কেন আপনি কি আমার গার্জিয়ান আপনাকে কে বলছে আমাকে আর আমার মাকে নিয়ে ভাবতে যে আমার মা কি খাচ্ছে আমি কি খাচ্ছি এটা নিয়ে আপনি ভাববেন আমার পারমিশন ছাড়া নেক্সট টাইম যদি কাচ্চি কেন একটা সুতা পাঠান আপনার খবর আছে ভাইয়ের খবর আছে ভাইয়ের না খালি তোরও খবর আছে আর শুনেন একটা মানুষের ভদ্রতা বলে একটা জিনিস আছে জানেন ভদ্রতা মানে কি নাকি সেটাও জানেন আমি আপনাকে চিনি না আপনি আমাকে চিনতে পারেন বিকজ আপনার মতো ছেলেরা পাড়ার সব মেয়েদেরকে চেনে কিন্তু মানুষের বাসায় যখন কোনো জিনিসপত্র পাঠাবেন খাবার পাঠাবেন তখন মিনিমাম একটা আন্ডারস্ট্যান্ডিং বলে একটা জিনিস আছে সেটা থাকতে হয় পরিচিত হতে হয় মিনিমাম পরিচিত হওয়ার পর আপনি যত খুশি তত কাচ্চি কেন খাবার পাঠাতে পারেন মিষ্টি পাঠাতে পারেন গিফটস পাঠাতে পারেন ফুলও পাঠাতে পারেন বাট আগে আন্ডারস্ট্যান্ডিং হতে হয় ওকে দাম আমি রকি এই এলাকাতেই থাকি পাশের রোডে আমার বাসা মানে ভদ্রতা আর কি পরিচিত হইতেছি আমি নেহা কি নগদের ব্যালেন্স শেষ কোনো চার্জ ছাড়াই যে কোনো ব্যাংকের কার্ড হতে টাকা আনুন নগদে